হ্যাঁ বুঝতে পেরেছি মানে আপনার মতো এরকম একজন ছেলেকে এত ভালো স্টুডেন্ট দেখতে সুন্দরী হাই প্রোফাইলের মেয়ে কেন পছন্দ করবে কেন ভালোবাসবে এইটা বুঝতেছো আপনাকে পছন্দ করবে আমার মতো এরকম বিলো এভারেজ টাইপের মেয়ে লো প্রোফাইলের মেয়ে তাই তো আপনি আমাকে এক্স্যাক্টলি এটাই বোঝাতে চেয়েছেন যে আমি একটু লো প্রোফাইলে থাকি আর আমি ইউ নো একটু বিলো এভারেজ আমি তাই তো আই এম পলাশ আসবো এসে তো পড়েছেন তুমি যদি অবয় দাও তাহলে আসতে পারিস বাবা এত ভদ্র ভদ্র কথা বলছেন দেখছি কি আপনি আসবেন নাকি আমি ভেতরে চলে যাব তুমি গেলে আমি বারান্দা সারা দাঁড়া থাকবো আরে ভাই আমার অন্যায়টা কি বলেন তো অন্যায় তোমার না আসলে অন্যায় তো আমার অন্যায় যা করে আমি করছি তার মানে মেয়েটা যা বলে গেছে সব সত্যি আরে না কি সত্যি আল্লাহর কসম না খোদার কসম না এই থামেন থামেন যারা সত্য কথা বলে তারা এত কসম কাটে না যারা মিথ্যা কথা বলে ওদেরকেই কসম কাটতে হয় তুমি একবার বুঝো তোমার আমি কেমনে বোঝাবো কত মানে সে আমাকে ভালোবাসে এমন ভাব করে যে অনেক বেশি ভালোবাসে সে আমার আমি তার কোনোদিন কোনো পাত্তাও দিইনি একটা কথা চিন্তা করে দেখো কেউ যদি কাউরে আসলে ভালোবাসে সে বলতে পারে ঘনিষ্ঠ সম্পর্কের কথা আচ্ছা ঠিক আছে আসেন ভেতরে আসেন তুমি ভেতরে যেতে বলতেছো আমারে হ্যাঁ যেতে বলছি তবে আপনি আবার কোথাও ক্যামেরা ট্যামেরা কিছু সেট করে রাখেননি তো গতবারের তরমুজের ঘটনার মতো ভেতরে যাই আসো এত অবিশ্বাস করলো হয় নাকি একটা মানুষকে ক্যামেরা লাগাও কেন মেয়েটা তো সুন্দর আমার চোখে আরে ভাই পৃথিবীর সবার চোখে মেয়েটা সুন্দর আমার তোকে দেখতে ভালোই লাগলো তারপরে ভালো স্টুডেন্ট দেখতে সুন্দর সব মিলিয়ে পারফেক্ট একটু পাগলাতে আছে আপনাকে অনেক বেশি ভালোবাসে তাই না ভাবতে এরকমই দেখায় আরে শুধু ভাব দেখে না আমার তো মনে হয় আপনাকে সিরিয়াসলি অনেক ভালোবাসে আমি আপনাকে ছোট্ট একটা অ্যাডভাইস দিই আপনি ওই মেয়েটাকে বিয়ে করে ফেলান আপনি ওকে বিয়ে করলে দেখবেন আপনি ভীষণ সুখী হবেন আমার ভালোবাসার তো কোনো কারণ আমি দেখি না মানে তুমি তো বললা না যে হাই প্রোফাইল তারপর তোমার একটু পাগলাটে ভালো স্টুডেন্ট লম্বা চোরা তো এইরকম একটা আমার ভালো শুনকাল আমার যে ভালোবাসবো এরকম কারণে তুমি খুঁজে পাই না তাই না আচ্ছা হ্যাঁ তা তুমি বুঝতে পারছো বুঝছো হ্যাঁ বুঝতে পেরেছি মানে আপনার মতো এরকম একজন ছেলেকে এত ভালো স্টুডেন্ট দেখতে সুন্দরী হাই প্রোফাইলের মেয়ে কেন পছন্দ করবে কেন ভালোবাসবে আপনাকে পছন্দ করবে আমার মতো এরকম বিলো এভারেজ টাইপের মেয়ে লো প্রোফাইলের মেয়ে তাই তো না আপনি এটাই বোঝাতে চেয়েছেন আপনি আমাকে এক্স্যাক্টলি এটাই বোঝাতে চেয়েছেন যে আমি একটু লো প্রোফাইলে থাকি আর আমার ইউনো একটু বিলো এভারেজ আমি তাই তো আমি মানে কি কম আমি একটা কথা বলি পলাশ ভাই আপনি এখন এখান থেকে চলে যান হ্যাঁ কি কইতেছ কারণ আমার মতো এরকম একটা এভারেজ মেয়ের সাথে বসে আপনি রাতের বেলা গল্প করবেন এটা শোভন দেখায় না আপনি বেটার যান আমার ভুল বুঝতেছ তুমি বুঝছো আমি ভুল বুঝছি না আমি যা বুঝছি ঠিকই বুঝেছি মানে কথা শোনো ভুলটা বুঝো না মানে আমার কেন সশস্তি পাই পড়তে আল্লাহ অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে